রাজধানীর রায়ের বাজারে ইফটিজিং এর প্রতিবাদ করায় এইচএসসি এক পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে বখাটেরা। মঙ্গলবার রাত 8টার দিকে রায়ের বাজারের সড়ককুঞ্জ ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। আরিফুল ইসলাম সজল নামে নিহত ওই শিক্ষার্থীর পরিবারের দাবি, বান্ধবীকে উত্তক্ত করায় প্রতিবাদ করায় বখাটেদের হাতে প্রাণ দিতে হয়েছে সজলকে। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। 2017 সালের এসএসসি পরীক্ষায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রব পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস পান আরিফুল ইসলাম সজল। পরে মোহাম্মদপুর সরকারি কলেজে ভর্তি হন। স্বপ্ন ছিল তিন ভাই বোনের পরিবারে স্বল্প আয়ের বাবাকে সাহায্য করার। ছাত্রা অবস্থায় বসুন্ধরা শপিং কমপ্লেক্সে একটি দোকানে পার্ট টাইম চাকরি হয় মঙ্গলবার, কিন্তু বখাটে ইপটিজারদের কারণে স্বপ্ন পূরণ হল না সজলের। চাকরি পাওয়ার আনন্দে বান্ধবীকে নিয়ে রায়ের বাজারের সড়কুঞ্জে ঘুরতে গিয়ে বখাটেদের হাতে জীবন দিতে হল সজলকে। বান্ধবী সম্পর্কে কটূক্তির প্রতিবাদ করায় ধারালো অস্ত্রের আঘাতে সজলের রক্তে রঞ্জিত হয় সড়কুঞ্জ ব্রিজ। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। পুরো মাথার ভিতরে আমার আঙুল চলে যেতেছে এমন অবস্থা হয়ে গেছে। আর কোথায় কূপ পড়ছে আমি জানি না, কিন্তু দেখতেছিলাম যে পা থেকে অনেক ব্লাড বাইর হইতাছে। ছেলের এমন চলে যায়, নির্বাক হয়ে গেছেন সজলের বাবা। আত্মীয় স্বজনরাও খুঁজে পাচ্ছে না সান্ত্বনার কোনো ভাষা। কোনো খারাপ ছিল না, ঘরে গালি ধুইয়া থাকতো আর আমরা বকতাম, এই তুই ঘরে বুইয়া থাকস গা। আমার ফ্যামিলিদের ঘরে এত বড় টাকা থানলো, এরা কারা মারলো, এটা আমি আসলে দেখতে চাই। আসলে হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে বলে জানিয়েছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মামলার বা পরবর্তী তদন্তের স্বার্থে বা আমরা আসামিদের বা সাথে যারা অপরাধী তারা তাদের গ্রেপ্তারের স্বার্থে আমরা কিছু বিষয়ে তথ্য আমরা গোপন রেখেছি। আমরা আশা করি এ বিষয়ে শর্ট টাইমে আপনাদেরকে আমরা আপডেট জানাতে পারব। সুমন তানভীর, বৈশাখী সংবাদ, ঢাকা।